তুমি আমার মনের মাঝি, তুমি আমার পরাণ পাখি, যাইও আমার বাড়ি, দিও ভালোবাসা। নে নে রে নে রে নে রে আব্বা, ইসু কাদ মার রাখ, কিসালত করে গেল কেন? কি তোমার আমার পুলারে কোন সংসার করবার দিবো না। না না বা, এই কথা কোন কি আমার অপরাধ কি আপা? আপনি কোন তোমার অপরাধ কিছু যা? এটা কেমন কথা? আমার কোনো অপরাধ নাই, আপনার পুলারে সংসার করবার দিবেন না। আব্বা আমার তো জানা শর্ত, আমি কোনো অপরাধ করি না আব্বা, কর না। আমার তোমার অপরাধ কিছু না, আমার মনে নয় নাই, আমি দিব না। আমার মনের খবর তো তোমরা কিছু বুঝবা না, দাও তোমাকে মতো তোমরা কাম করো গা। হে পুলাই আহু, কাইকা পুলার হাতে বোঝা ফেরা করো। আমি তো কামই করতেছিলাম আব্বা, আপনি তো কইতেছেন যে আমার নিয়ে সংসার করতে দিবেন না আব্বা। হ্যাঁ আমার মনে কইছে আমি তোমার নিয়ে সংসার করবার দিব না। একটা পুলার হাতে সেই কোনি এইটা নিয়ে কি বেদাল বাজাই? আমার বাচ্চা কম আছে, আমারই বাচ্চা হস না। হ্যাঁ আমার দেখ পারাইলে কি তোর যাই যাইব? আব্বা আপনি কি করো দিক ঘুরে? হ্যাঁ কইলাম, আমার মনে ধান হইলে আমি তাই কইলাম, আমার মনে যেটা উদয় হয় আমি সেইটা কই হালাই। আমাদের মনে আবার এত কিছু চাই, আরে বাজারে আমার বাপে বইলে করে আমার বাপটা বা সারলা, আমি বিয়া করছি কোনো দেই দাঙ্গা পাকালি কোথায় রাগারাগি করে রাগারাগি করে? আচ্ছা রাগারাগিটা করে কেন? এটা কতদিন দিকে আসবে? একটা দিনও করে, একটা দিনও করে না, তাহলে মেজাকটা খারাপ হওয়া তাই করছে দেখি। হ্যাঁ আমার দশ কথা আর এক কথা, বুঝাও তুমি এনে ব্যাগকে গুছিয়ে এনে খালি বাইরে। এই ব্যাগটা গুছিয়ে কোথায় যাব? হ্যাঁ কোথায় যাব? বাবার বাড়ি যাব গা। কে বাবার বাড়ি গিনিগা? আমি এই বউ রাহু না। তখন দোষ করছে দাদা? কোন দোষ করছে কি? না দোষ নাই। এই আবার কি করছ তুমি? আমি তো কিছু কই নাই গো। কিছু কই নাই? না কিছুই কই নাই। আমার মনের ব্যাপার, আমার মনের ব্যাপার, তগড়ানো প্রকাশ করা না। এই বউ আমি রাহুম না, আমার এক কথা। আচ্ছা আমি কই যে যদি গেলে আমার বউর কোন দোষ কোন ব্যাধি আমার কাছে না থাকে, তাহলে বউরা তুমি রাখবা না কোন কারণে? এটা কবা তো কি? হ্যাঁ এটা আমি তোরটা নাম ব্যাঙ্গা তোরা কই হারুম না, আমার ভাল লাগে না, আমি এই বউরা হম না। চিন্তা করো সে মেজাজটা খারাপ না। তোমার বাবার দোষে বিমৃত্তি বুঝো নাই দুই দিন পর পরই। আমি যে আতে যে গত পরশু দিন আমি ভালো আসলাম, কালকের দিন গেছে স্কেম খারাপ হয়ে গেছে। এই তোমার বিমৃত্তি তো, হ্যাঁ বিমৃত্তি তো বই, তোমার তো বয়স, তোমার তো বলো মরণ রোগে তা জানো কি? আমার নাকা বাইরা, আমি তোমার ভিতরে রাখবো না, বউ রাখবো না। নিজের বাপ বাপের মনে কি দুঃখ আমি জানা হলো না, তোমার কি দোষ আমার কি দোষ বুঝলাম না কিছু? তুই বুঝবি? আচ্ছা না ভাই আমার মনে তো তুই বুঝবি। তুমি কি করো না দেখবো? এই শুনো তোমার বাপ এমনি লাগাইছে কে?
আরে আমার বাপে যেমনি লাগাইছে আমি তো এরই চিন্তা করতেছি যে আমার বাপের রইলো নাকি, এই হুমন্দির জাতের রইলো নাকি, চিন্তা করছে মেজাজটা খারাপ না? আমার বাপে যেরকম শুরু করছে আর আমার মা কইতেছে যে তোমার নাকি বিদেশ পাঠাবো, এমনি করলে তো বিদেশ পাঠাবো না, তোমার কাছ থেকে নিয়ে আমার অন্য আনি বিয়া দিয়ে দিব। আই তুমি যাও আইতাছি, আম্মা তো আমার কাছে কইছে এদিনকে যে বাবাজি তোমারে বিদেশ ছড়াবো। আমি আর কত স্বপ্ন দেখছি যে বিদেশ যাইয়া বিদেশি সোনা আমার বউরে গয়না বানাই দিই, আমার স্বপ্ন সবই হয়ে গেল শালার বাপ। এইটা কথা কি জানো, আমার যদি তোমার বাবা যদি সত্যি না নিয়ে কাকু মা তোমার বিয়া দিয়ে দিব, আমি কিন্তু বিয়া দিলে বইরা যাব না। দেখছো দেখছো ওখানে দুইজনে কি যাত্রাপালা শুরু করছে, তাড়াতাড়ি আবি না, হ্যাঁ শালার বিয়ে তুই আমার থান, একটাবার আমার বাচ্চা আইলি না, হ্যাঁ তুই যদি আমার বাচ্চা হইতি তাহলে কি এই কাহিনী কিনা হয়, এখন কি ওই বউ আর পোলা নিয়ে আমি তোর বাচ্চা যাই, ওইটা কি বউ নিয়ে গেতাছি, আমি খালি তোরে এক আসলাম এক পানি গেতাছি, তোরে দেখলেই আমার মনের শান্তি। আয় আভি জানি না, কিন্তু হের কথা হইলো যে এই বন্য কামান সংসার করা দিব না, তো কামনা বউ কোনো দোষ নাই, দোষ না থাকলে সংসার করবার দিব না কি জন্য? এইটাই তো বুঝতেছি না আমার বাপে কি একটা কাম করলো আর কি বুঝতেছে, আমি দিশাই বেঁচেছি না। আমার জানা জোরতে ভাই আমি কোন অপরাধ করি নাই ভাই, কেলি তারপর আমার লেগে এরকম করে আমি জানি না ভাই। না আসলেই তো কামরা খারাপ করতেছে তোমার বাপে। ওর বাপে না ঠিকই আছে, কেবল বুঝলাম একটা বাপের মন আমি বুঝবো, বাপের মনে যে কি চাইছে আমি খালি বুঝতাম না, নুজাই আগে দেখি আমার মন ভালো না হন বুঝলাম না, আমার মনের মধ্যে আবার কি হইলো, এই বুইড়া পয়সে বুইড়া পয়সে কি হইছে নাম না বুঝবেন না বুঝছেন, আবার তোমার পোলা আর পোলার বউ আইতাছে দেখি, অত ওই পোলার বউ নিয়ে তুই আহুম মনে করেন যে আমি বিয়া করছি কত না দিন জানেন, আমার এই বোর্ডার মনে করছে কোন দোষ নাই কোন ভুল ত্রুটি কিছুই নাই, তারপরে তো বাপ বাপের কি কম কইছে তেহি আমার বউ বলে রাখো না, আমি পোলাও নাহলে বিয়া করামু, হ্যাঁ তুমি আরো বেজাইলা লোক, কি আর আমার এই সময়টা নষ্ট করতেছ, পোলা আগে দিয়া জান আমনে তোমার বাপের কল রকম ভালো লাগলো না বুঝছো, হ্যাঁ আমার বাবার বাড়িতে গিয়ে বিয়ের সময় গেলে কত আসতাম,
বিদেশ বাড়াবার তো কোনো দেওয়ার কথা ছিল না। কেন যার মরা হেরাই গারে বুঝো নাই দাও ফিঙ্গার আমরা শুনবার পাই না। আমি তো বুঝলাম না কইতাছে আমি রাগ দেখাম না একটা দিন তো নিয়ে আইলা না আমার কাছে বিয়ার সময় তো কিছু চাই নাই গো। একটা কিছু নিয়ে এলাম না তাই না? আচ্ছা একটা কিছু কেটে শুনবো না চলো আমি তো পুলারা বিয়ে করাইছিলাম আপনার স্বামী বাইসা নাই পুলারা বিয়ে করাইছি আমার বউ নাই আমরা দুজন যদি মিলা হারি সেই জন্য আমি পুলারা বিয়ে করাইছিলাম জানে বাবা শকের তোলা আসি পুরা কালে বাপ কি বাপ কি আমি এই বউ না আপনি বউ না রাখলেন সেটা তো কথা না আপনি বুড়া কালে যে সোনার আংটি আছে নি বাস জান এটা কি আপনি স্বভাব আমি রাখুন না গেলে রাখবেন আমার মিয়া আমার মিয়া দুষ্টা করে বাবাজি তুমি কিছু কও তোমার বাপ এমনি শুরু করছে আমি আবার বলছি যাব্বা তুমি পোলারা এত সুন্দর ধুমধাম করে আমার বিয়ে পাইলে কিন্তু তুমি আমার বড় রাখবা না কোন কারণে হেরে তোমার সমস্যা রাখি কিন্তু হে তা কিছু কব না কিন্তু আমার এনে একটা কথা আছে তোমার বাপে আয়া কি কইছে তোমার হশুর ভাইসা নাই দেখা আমার মিয়াটা তোমার কাছে বিয়া দিছে তাহলে তোমার বিয়ার লগে তোমার হশুর মরার লগে কি হইল এনে এই তুমি এটা কি কইছা কি কইছি আমার হশুর মারা গেছে তাই তোমার এবে বিয়ে করাইছা হ হ আচ্ছা আমার হশুর মরার লগে আমার লগে কি সম্পর্ক হন আপনি কি আমার মনের বার্তা বুঝতেছেন না বুঝি তো মনের ভাব না বুঝলে কেন আমি কাইজা ধরে রাখছি আরে তুমি কোনো চিন্তা করো না বুঝো কি আগে দেখি কিশোর হইলো চোখের মনে পলা কি পারো না আছে দেখি আমার মনের মাঝি তুমি আমার বরণ পাখি আমার বাড়ি আপনার কোন টেনশন নাই আপনার বাড়িতে থাকেন আমি বাজারটা করি নেই আমরা দুজন দুজনের কাছ থেকে আলাদা অমু আমি বাজারে গেছি আঙ্গা আব্বা কয় রাস্তা ধরে কিনে নিয়ে হোক চিন্তা করেন আঙ্গা আব্বার কি স্বভাব তাহলে আঙ্গা আব্বা আমার আগে খবর না চিন্তা করেন আঙ্গা আব্বা কি চালাকের চালাক আমি আরো বিয়া করাইছে হে ভাই তেমন যে হ্যাঁ যে হিসাব দেখেন আঙ্গা আব্বা কোন দামের মধ্যে নিয়ে কোন দামা গেছে